আসলে তারা যখন তাদের স্বার্থে আঘাত লাগে, যখন পয়সা পায় না, তখন এদেরকে নিরীহদেরকে হত্যা করে। বাংলাদেশের অপরাধী যারা, তারা কেন আপনার দেশে আশ্রয় নিয়ে বসে আছে? আপনারা শেখ হাসিনা সহ সকল অপরাধীকে আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের কাছে হস্তান্তর করুন, বাংলাদেশের কাছে হস্তান্তর করুন, তাদেরকে আইনের মুখোমুখি করার সুযোগ দিন। আপনারা কেন অপরাধীদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন? যারা গণশত্রু, সেই গণশত্রুরা যদি আপনাদের দেশে আশ্রিত থাকে, তাদেরকে আশ্রয় দিয়ে রেখে আপনারা এই দেশের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন করতে চান, কিভাবে সামনের সম্পর্ক রক্ষা করতে চান, সেটা তো একটা বিবেচ্য বিষয়। কিভাবে এটা সম্ভব? 2009 সাল থেকে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের এই সীমান্তে 550 জন মতো মানুষ, নিরীহ মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। এই স্বৈরাচার সরকারের আমলে স্বৈরাচার এদেরকে কোনো রকমের শক্ত প্রত্যুত্তর দেয় নাই, স্বৈরাচার এদেরকে প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশের সাথে ভারতের বর্ডার আছে, পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে, চীনের সাথে ভারতের সীমান্ত আছে, কিন্তু আমরা দেখেছি ভারতের সীমান্তে বাংলাদেশে যেভাবে মানুষকে কিল করা হয়, হত্যা করা হয়, পাকিস্তান সীমান্তে এরকম হত্যা কখনো হয় না, চায়নার সীমান্তে এরকম হত্যা কখনো হয় না। কেন হয় না বন্ধুগণ? এই স্বৈরাচার, এই স্বৈরাচার ভারতকে সেবা দিয়েছে, স্বৈরাচার ভারতের দাস ছিল। এই জন্য বাংলাদেশের সাধারণ জনতাকে ভারত যখন হত্যা করেছে, স্বৈরাচার কোনো প্রত্যুত্তর দেয় নাই, স্বৈরাচার কোনো কড়া দাবি করে নাই, স্বৈরাচার কোনো কড়া বার্তা ভারতের উপর দেয় নাই। বাংলাদেশের ছাত্র জনতা কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস থেকে আমরা আজকে ভারতের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, ভারত যদি এইভাবে তাদের খুন গুম এইভাবে অবিরতভাবে করে যায়, আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা ভারতের সীমান্তগুলোকে ঘুরিয়ে দিবে। ভারতে কি আর কাটাতার করে লাশ ঝুলবে? কোনো লাশ ঝুলবে না? বাংলাদেশের সাধারণ জনতাকে এই লাশ ঝুলা মেনে নিবে না? তারা বলে যে বাংলাদেশের মানুষ গরু চুরি করে। আরে ভাই, গরু যদি চুরি করে তো ভারত থেকে কি গরু উড়ে উড়ে আসে? 2000-3000 কিলোমিটার হরিয়ানা থেকে গরু আসে, তখন ভারতের যারা গোয়েন্দা কর্মকর্তা, ভারতের যারা প্রশাসন আছে, তারা দেখতে পায় না? তারা কেন তখন শুধুমাত্র যখন এই কারাতারের কাছে আসে তখন কেন তাদেরকে বলে যে এরা চুরি করে নিয়ে আসছে? তাদের ভিতরে কি তাদের কোনো গোয়েন্দা তৎপরতা ছিল না? আসলে তারা যখন তাদের স্বার্থে আঘাত লাগে, যখন পয়সা পায় না, তখন এদেরকে নিরীহদেরকে হত্যা করে। এমন কোন আচরণ করা উচিত না যে আচরণ প্রতিবেশীর মধ্যে অযথা শত্রুতা তৈরি করে, সন্দেহ তৈরি করে, দুই দেশের জনগণের মধ্যে বৈরিতা তৈরি করে, এরকম আচরণ করে লাভটা কি? সেই 2009 থেকে 2007 থেকে এখন পর্যন্ত শত শত বাংলাদেশিকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে, অযাচিত পায়ে পাড়া দিয়ে গন্ডগোল বাঁধানোর মতো এই কাজগুলো। একজন বাংলাদেশিকে হত্যা করা, এটা সারা দেশের সমস্ত জনগণকে হত্যা করা, অপমান করার সামিল। সীমান্তে একজনকে হত্যা করা, এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সামিল। আমরা অবিলম্বে সীমান্তে সকল ধরনের হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানাই। আমরা ভারতের নিকটে আহ্বান জানাই, বাংলাদেশের সীমান্তে আর একটিও যেন হত্যাকাণ্ড সংঘটিত না হয়। আমরা বাংলাদেশ সরকারের নিকটে আহ্বান জানাই, আপনারা মেরুদণ্ড সোজা রেখে কার্যকর ভূমিকা যেটা সেটা গ্রহণ করুন। সারা বাংলাদেশের 18 কোটি ঐক্যবদ্ধ জনতা আপনাদের সাথে আছে, আপনারা ভয় পাবেন না। আপনারা শির দ্বারা সোজা রেখে সম্মানের সাথে আপনারা আলোচনা করুন, আর এক ফোঁটা রক্ত বাংলাদেশের সীমান্তে ঝরুক, এটা আমরা চাই না।